নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিও শুরু করার আগে, আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, তাই সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের এই দিনটি খুব ভালোভাবে এবং খুব বড়ভাবে কাটবে। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটি একটি বিশেষ টপিকের উপর। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখি আপনারা বুঝে গেছেন, আজকে বিষয়টি হচ্ছে ডিপথেরিয়া। এই সমস্যাটি খুব সাংঘাতিক এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে হতে দেখতে পাওয়া যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। এটি একটি এতটাই মারাত্মক এবং সাংঘাতিক সমস্যা, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এটি কেন হয়ে থাকে, এটি হলে পরে কোন কোন লক্ষণগুলি দেখতে পাওয়া যায় এবং কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি লক্ষণের ওপর ব্যবহার করলে পরে রেজাল্ট খুব ভালো পাওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চলেছি। তো আসুন, আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে বিষয়টি হচ্ছে ডিপথেরিয়া। তো ডিপথেরিয়া হচ্ছে একটি এমন সমস্যা, এটি হচ্ছে খুব সংক্রমিত একটি ডিজিজ, মানে খুব ছোঁয়াচে একটি রোগ। এটি শুধুমাত্র বাচ্চাদের হয় সেটা বলা ভুল, বড়দের ক্ষেত্রে অনেক সময় হতে দেখতে পাওয়া যায়, তবে খুব আক্রমণ কিন্তু এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। এটি সাধারণত কী হয়, গলায় যে সমস্ত টনসিল থাকে সেগুলি অতিরিক্ত পরিমাণে ফুলে যায় এবং গলার মধ্যে একটি পর্দা বা ঝিল্লি তৈরি হয়ে যায়। এর ফলে কী হয়, পেশেন্টের মধ্যে একটা শ্বাসকষ্টের একটি প্রবলেম দেখতে পাওয়া যায় এবং যদি যারা খুব শিশু বা খুব বাচ্চা যারা হয় তারা কিন্তু এই শ্বাসকষ্টটা আটকাতে পারে না। এর ফলে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে দেখতে পাওয়া যায়, এরকম ধরনের একটি সমস্যা। তো 1980 সালে ভারতবর্ষে দেখতে পাওয়া যায় প্রায় 10,000 মানুষের এই সমস্যাটি হয়েছিল, কিন্তু 2015 সালে এই সমস্যাটি ইন্ডিয়াতে যখন হয় তখন প্রায় 2100 মানুষ এই রোগটিতে মারা যায়। তো এই রোগটি খুব মারাত্মক এবং সাংঘাতিক সমস্যা, তো এই রোগটি থেকে আমাদের সকলকে খুব সাবধানে থাকা উচিত। এখন দেখব যে ডিপথেরিয়া যদি আমাদের শরীরের মধ্যে হয় তাহলে আমরা কোন কোন বেসিক্যালি কারণগুলি হয়ে থাকে। ডিপথেরিয়া বেসিক্যালি একটি ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে, কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি নামে যে ব্যাকটেরিয়াটি আছে ওটির জন্য বেসিক্যালি ডিপথেরিয়াটি হয়ে থাকে। তো এছাড়াও দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের যাদের ঠান্ডা লাগার ধাত থাকে অতিরিক্ত পরিমাণে তাদেরকে ব্যাকটেরিয়াটি ঝট করে আক্রমণ করে, তাদের ডিপথেরিয়া রোগটি হয়ে যায়। কখনও কখনও দেখা যায় যে ডিপথেরিয়ার পেশেন্ট হয়তো আমরা জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করা হয়েছে, তার কাপড় জামা বা তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে অনেক সময় সংক্রমিত হয়ে গিয়ে একটি মানুষের ডিপথেরিয়া হয়ে যেতে পারে। এছাড়া বাড়ির মধ্যে যদি কোনো দূষিত পদার্থ দূষিত জিনিস থাকে ডিপথেরিয়া রোগের জন্য, যে দূষিত জিনিসগুলি থাকে সেগুলি যদি নাড়াকাটা করা হয় সেক্ষেত্রে অনেক সময় ডিপথেরিয়া রোগটি কিন্তু হয়ে যায়। তো এই যে সংক্রমিত যে সমস্ত টাচ হয়ে যাচ্ছে, বডি কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত যে সিমটমসগুলি বা এই সমস্ত কারণেই কিন্তু ডিপথেরিয়া রোগটি বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে। ধরুন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিপথেরিয়া তো অনেক সময়তে গলার মধ্যে পেশেন্টের ঘা হয়ে যায়, তো এই ঘাটি যদি অনেক সময় অনেকে টাচ করে সেই ক্ষেত্রেও কিন্তু ডিপথেরিয়া আক্রান্ত হয়ে যায়। তো ডিপথেরিয়া সমস্যাটি তখন দেখা যাবে বা যখন ডিজিজটা ডায়াগনোসিস করা হয়ে যাবে তখন একটু সাবধানে পেশেন্টকে হ্যান্ডেল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আলোচনা করব লক্ষণ। ডিপথেরিয়ার লক্ষণ প্রকাশ পেতে প্রায় 2 থেকে 5 দিন সময় লেগে যায়। সাধারণত যে সমস্ত লক্ষণগুলি দেখা যায়, গলার মধ্যে যে পর্দাটি তৈরি হয় সেই পর্দাটি তৈরি হওয়ার ফলে বা ঝিল্লিটি তৈরি হয় সেখানে তৈরি হওয়ার ফলে কী হয়, ওই জায়গাতে কিন্তু একটা শ্বাস প্রশ্বাসের নেওয়ার একটা পেশেন্টের মধ্যে প্রবলেম হয়। তো প্রথম সিমটম যেটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসেস, মানে হচ্ছে আমাদের একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস দেখতে পাওয়া যায় বা কষ্ট দেখতে পাওয়া যায়, ব্রিদিং ট্রাবলস দেখতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের মৃত্যু হয়ে যায়। আবার যদি এমার্জেন্সি কন্ডিশনে কিছু ব্যবস্থা থাকে তাহলে সেটি কিন্তু বাচ্চাদেরকে ঠিক করে দেয়। তো প্রথম যে সিমটমসটা সেটা হচ্ছে শ্বাসকষ্ট। দ্বিতীয়তেই হচ্ছে পেশেন্টদের প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বর থাকতে দেখতে পাওয়া যায়, প্রচণ্ড পরিমাণে গায়ে হাতে পায়ে যন্ত্রণা হতে দেখতে পাওয়া যায় এবং টনসিলে যে জায়গাগুলি থাকে সেই টনসিলে সেই জায়গাগুলিতে অতিরিক্ত পরিমাণে গ্রন্থিগুলো ফুলে যায়, গলার ভেতরে কিন্তু ঘা হতে দেখতে পাওয়া যায় এবং বেশ বড় বড়ই ঘাগুলো হয়, গলার মধ্যিখানটা অনেক সময় লাল বর্ণ হয়ে যায়, পুরো রেড হয়ে যায়, বাচ্চাদের মধ্যে একটা অবসাদ দেখতে পাওয়া যায়, বাচ্চাদের মধ্যে একটা ক্লান্ত ভাব দেখতে পাওয়া যায়। এই ক্লান্ত ভাবটি যেরকম বেসিক্যালি ঠান্ডা লেগে থাকে বা ঠান্ডা লাগার ফলে যে সমস্ত ক্লান্তি ভাবটি আমরা দেখি বাচ্চাদের মধ্যে একটা থাকে না, যে জল ঝরে, গায়ে জ্বর থাকে, যে যে ঠান্ডা লাগার যে একটা লক্ষণ থাকে সেই লক্ষণটি কিন্তু ঠিক থাকে না। এই এই ক্লান্তটি একটু বাচ্চাদের মধ্যে একটু অন্যরকম, সবসময় যেন মনে হয় শুয়ে থাকছে, একটা অবসাদ কী একটা যেন ভাবছে, এইরকম একটা বাচ্চাদের মধ্যে একটা লক্ষণ দেখতে পাওয়া যায়। তো এরকম অবসন্ন ভাব থাকে, গলার ভেতরটা তো প্রচণ্ড পরিমাণে লাল হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গলার অংশটি, মানে যে গলার যে ভয়েসটি আছে সেটি কিন্তু অনেক সময় ব্রেক করে, গলার ভয়েসটি অর্থাৎ স্বরভঙ্গ হতে দেখতে পাওয়া যায়,
গলার মধ্যে একটি ভাঙা ভাঙা ভাব দেখতে পাওয়া যায়। আলোচনা করা হয়েছে যে লিম্ফ নোডগুলি যেগুলি থাকে সেগুলি কিন্তু ফুলে যায়, সেগুলি একটু সোয়েল হয়ে থাকে এবং সেখানে ইনফেকশনও হতে দেখতে পাওয়া যায়। সাধারণভাবেই এই সমস্ত লক্ষণগুলি শরীরের মধ্যে দেখা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে শিশুরা অনেক সময় মৃত্যুপথেও পরিচালিত হয়, আবার অনেকে ঠিক সময় যদি চিকিৎসা হয়ে যায় তো দেখা যায় যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। কিন্তু এই চিকিৎসাটি করাটি একটু ডিফিকাল্ট এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে চিকিৎসাটি করাটাই সবথেকে ভালো। আর এর জন্য যে টেস্টটি করা হয়ে থাকে, মানে এই যে ডিপথেরিয়ার সমস্যাটি আছে কি না আছে এটি ধরার জন্য যে ডায়াগনোসিস বা যে প্যাথোলজি টেস্টটি করা থাকে সেই টেস্টটির নাম হচ্ছে অ্যালবার্ট স্টেইন টেস্ট। এই টেস্টটি করা হয়ে থাকে, এই টেস্টটি করলে পরে ডিপথেরিয়ার সমস্যাটি কী আছে এটি কিন্তু সম্পূর্ণরূপে ধরা পড়ে যায়। তো আলোচনা করা হয়ে গেল হচ্ছে কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় ডিপথেরিয়া হলে পরে, ডিপথেরিয়া কোন কোন কারণে হয়, এছাড়া আরও অনেক কারণ বা আরও অনেক তথ্য আছে। কিন্তু বেসিক এই সমস্ত তথ্যগুলি বা এই সমস্ত লক্ষণগুলি ডিপথেরিয়া সমস্যার জন্য কিন্তু দেখতে পাওয়া যায়। এখন আমরা চলে আসবো যে কোন কোন বিশেষ বিশেষ হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ডিপথেরিয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই মেডিসিনগুলি প্রত্যেকটি লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে এবং অনেক ডাক্তারবাবু যে আছেন এই সমস্ত মেডিসিনগুলি বেসিক্যালি দেওয়া থাকে, তবে ডিপথেরিয়ার জন্য আপনার কাছাকাছি ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে মেডিসিনটি ব্যবহার করা ভালো। কিন্তু আমি কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করছি যেগুলো ডিপথেরিয়ার জন্য খুব এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে, কিন্তু করবেন। তখন যে মেডিসিনটি ব্যবহার করা হয় তাদের ডেপথেরিনাম 200। এই মেডিসিনটি হচ্ছে ডিপথেরিয়ার ক্ষেত্রে ভীষণ মানে একটা প্রোটেক্টেড মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে অনেক সময় ডিপথেরিয়া আক্রান্তটাও কম হতে দেখতে পাওয়া যায়। কিন্তু এটি যারাই ব্যবহার করবে তারা একটা সিঙ্গেল ডোজ মানে একবার ব্যবহার করবে এবং এক ফোঁটা হয় সকালে নয় রাতে। তো এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ব্যবহার করা হয়ে থাকে ক্যালিবাইক্রম 30 পাওয়ারে, এছাড়া ব্যবহার করা হয়ে থাকে রাস্টক্স 30 পাওয়ারে, এছাড়া ব্যবহার হয়ে থাকে করা হয়ে থাকে ক্যালকিরাগ্রাফ 30 পাওয়ারে, এছাড়া ব্যবহার করা হয়ে থাকে বেলেডোনা 30 পাওয়ারে। এই প্রত্যেকটি মেডিসিনকে লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করলে পরে ডিপথেরিয়ার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট একটি রেজাল্ট পাওয়া যায়। তো আমার একটি রিকোয়েস্ট, কাছাকাছি ডাক্তারবাবুদের সাথে অতি অবশ্যই কনসাল্ট করুন এবং ডিপথেরিয়া রোগটি কী হয়েছে ডিপথেরিয়া রোগটি ডায়াগনোসিস করে মেডিসিনটি ব্যবহার করাটাই সবথেকে উচিত। তো কিছু কিছু ক্ষেত্রে ডিপথেরিয়ার ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক নিয়ম আছে যেগুলি প্রথমে ব্যবহার করা হলো যে ডিপথেরিয়া হচ্ছে সংক্রমিত ডিজিজ, তাই সাবধানে পেশেন্টকে হ্যান্ডেল করতে হবে এবং যে ব্যবহার করবে যে জিনিসগুলি পেশেন্টের অনেক সময় সেগুলিকে পুড়িয়ে টুড়িয়ে দেওয়াটাই ভালো, সেগুলো পুড়িয়ে দেওয়াই ভালো এবং সেগুলি যেন বাড়ির কাছাকাছি যেন না থাকে সেটিকে একটু খেয়াল রাখতে হবে। তো এইরকমভাবে ডিপথেরিয়ার সমস্যাটিকে আমাদেরকে নিজেদেরকেও কিছুটা আটকাতে হবে এবং অনেক প্রচুর পরিমাণে মেডিসিন আছে সেগুলি ঠিকঠাকভাবে ডিজিজ ডায়াগনোসিস করে ব্যবহার করলে ডিপথেরিয়ার সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের শরীর থেকে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান যেটি আছে সেটিকে অন করবেন, তাহলে যে ভিডিওগুলি আমি আজকেই ছাড়ছি সেগুলি হয়তো আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।